আমি বেসিক্যালি উই ডিড অ্যাবাউট ওভারভিউ অফ ইন্ডিয়া ইন্ডিয়ার লোকেশন আর এক্সটেন্ডর বস্তু কি আমি চাইছিলাম কালি লোকেশনের এক্সটেন্ডর বস্তু কি তারপর কেন আমার কোয়েশ্চেন আহে যে ইন্ডিয়া কোন লোকেটেড আছে কেটা নেবার শর্ট আছে ইন্ডিয়ার মাঝে কোন কোন ল্যাটিটিউড লংগিটিউড গেছে ওকে তারপর সাইড অফ ইন্ডিয়ার কি কি বস্তু আছে কি কি সিজ আছে কোনগুলা বস্তু ইম্পর্টেন্ট হয় আর ইন্ডিয়া ইন্ডিয়া গোটে ফিচার্স গুলা আমি ওভার ম্যাপ আমি চাইছি সো ইয়াত সিন্স তুমি নতুনকে আছে যোনে নতুনকে আজি জয়েন করেছে আমার আমি ইয়াত কব গেলে এক্সটেন্সিভলি ম্যাপস ইউজ করে করো ওকে সো এখানে আই উইল বি শোয়িং ইউজিং দ্য ম্যাপস এন্ড টিচিং ইউ জিওগ্রাফি সো দ্যাট তোমালোকে ম্যাপখন চাই পেলাই যাতে মনত থাকি যায় সব বস্তু বেলেগকে গোটেই কিতাপ যাতে পড়ি থাকিব নালাগে ওকে So I'll be hopefully sharing these slides once this part is over. So tumalake ehini slides porile it will be enough. Tetia tumalake iman kitab kon carry kori kon lage par mon apo je kitab kon poriba because main sab likhibo karane kitab kon porile likhibo pariba. But prelims karane quick revision karane these slides are enough. Okay? So physical geography of India let us start. So first we can find that india main ekta divisions ase northern mountains jodi ami india kon briefly aku japan je ami aku so ইয়াত আমাৰ নৰ্ডাৰ্ণ মাউণ্টেইনছ নি আছে হিমালয়াছ নি বেসিক্যালি তাৰপিছত আমাৰ প্লেইনছ লাগ আছে এখনি ৰিজন যত তোমাৰ গংগা যমুনা ব্ৰহ্মপুত্ৰ এখনি পাৰ আছে দেন উই হ্যাভ দ্য ডেকান পাৰ্ট ওকে ডেকান পাৰ্ট আৰু ডেকান পাৰ্টৰ লগত তোমাৰ আছে ইষ্টাৰ্ণ ৱেষ্টাৰ্ণ ঘাটছ আৰু ইষ্টাৰ্ণ ঘাটছ ওকে ওকে আর লেট আস আন্ডারস্ট্যান্ড যে ইন্ডিয়াখন আজি যোনটো সিটি আছে বা আজি যেনেকুৱা দেখাত হয় সেইটো কিয় হয় ওকে সো লেট আস স্টার্ট উইথ নর্দার্ন মাউন্টেন্স সো নর্দার্ন মাউন্টেন কমপ্লেক্স হব বলে ইটস দ্য হিমালয়াস বেসিক্যালি আমিতে ফার্স্ট উইল স্টার্ট অফ উইথ হিমালয়াস হিমালয়াস কোন কি হৈছিল কালি অপমান কৈছিল বলি অপমান কৈছিল আজি আমি ভালকে অলপ সাম আৰু আৰু সো ফার্স্ট কোন তোমাৰ ট্রান্স হিমালয়াস কোন কি আছে দিস আর সিচুয়েটেড ইন দিস পার্ট দিস আর ওয়ান অফ দা হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জেস একে লাগে আছে এখিনি আৰু এখিনি এটা লাইনৰ আছে আৰু হিমালয়াস মানে এটা কন্টিনিউয়াস রেঞ্জ অফ মাউন্টেন্স নহয় তিনটা তিনটা রেঞ্জ আছে একদম ওপৰটা আছে এটা দীঘলীয়া ৰেঞ্জটা আছে আৰু লাষ্টৰ অকণমান আছে তো এখিনি এটা আছে এটা দীঘলীয়া ৰেঞ্জ এটা এনেকে মাজে দি যায় আৰু লাষ্টত এখিনি আছে তো তিনটা টাইপ অফ ৰেঞ্জেছ আছে হিমালয়ত আমি চাম তো এইটো ট্ৰেন্স হিমালয়া যোনটো হয় কাৰাকৰম লাডাখ আৰু জান্সকাৰ এইটো হয় এই পাৰ্ট টু নাংগা পৰ্বত টু নামচা বাৰৱা এইটো হয় এই পাৰ্ট টু আৰু এই পূৰ্বাঞ্চলটো হয় আমাৰ নর্থ ইস্টার্নৰ যোনখিনি বড় বড় কন্টিনেন্ট সাইডে সাইডে গৈছে নাগালেণ্ড মণিপুৰ অসমৰ পাটকাইগঞ্জ এইবিলাক তিনিচুকীয়া ফালে যোনবিলাক পাহাৰ আছে সেইখিনি বেচিকেলি পূৰ্বাঞ্চল অ'কে সো দিজ আৰ দা বেচিকেলি থ্ৰী ডিভিজনছ অফ দা হিমালয়াস এতিয়া আমি চাম যে এই থ্ৰী ডিভিজনছ বিলাক কেনেকে হ'ল কিয় হ'ল আৰু কেনেকুৱা ধৰণৰ কিয় হয় হিমালয়াস অ'কে তো So Himalayas come first, can I get form myself? So before this, I just want to show you our video. So
just want to show you a video. So, আমাদের গুটে বলছন আমাদের গুটে বলটা গুটে বলার কনফিডেন্সটা কেলাকে লাগা আছে আর ওভার টাইম কইছ না বছর ভাঙি ভাঙা স্টার্ট করে ইট ওয়াজ ওয়ান হিউজ কন্টিনেন্ট এন্ড দ্যাট কন্টিনেন্টস নেম ওয়াজ গোনওয়ান্ডা ল্যান্ড গুটে মাস কি গুটে বলার ল্যান্ড নি একলাগে আছে সকল এটা জায়গা ভাবা বাকি সব আগর গুটে খালে আগর আর গুটে ল্যান্ড মাস নি একলাগে আর এতিয়া লাহে 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 উইথ টাইম ওভার টাইম হে ল্যান্ড মাস নি ভাঙিব স্টার্ট করবে এন্ড আজি যোনটো আমি দেখা পাও দিস ইজ দিস ভিডিও সো দিস ইজ বেসিক্যালি আর ইন্ডিয়া ইন্ডিয়া কাম সর ইন্ডিয়া কাম গো গো সবা দিকে ইন্ডিয়া কাম লাগি যায় কোন লাগি সবা এন্ড সবা দিস আর ইজ মাই লাইফ ইমান দূর সে লাগা কাটে বেসিক্যালি ইউ হ্যাভ দিস হিমালয়াস ওকে সো অল অফ আইডিয়া পাইছে বস্তু কি হইছে এনেকৰ ধৰণা হ্যাঁ তো দিস এ আৰ্থিন যে মুভ কৰি এনেকে কি ইন্ডিয়াখন যে মুভ কৰি আহিলে তা লাগে ইন্ডিয়াখন বেসিক্যালি ইটস সিচুয়েটেড অন আ প্লেট এখন প্লেট এখন আছে যে প্লেটখন বেসিক্যালি মুভ কৰিলে ওপৰ লাগে ওকে তো কি হলে প্লেটখন এখন হয় বেসিক্যালি তোমার ইন্ডিয়ার প্লেটখন এখানে তোমার ইন্ডিয়ার প্লেটখন আর ইন্ডিয়ার প্লেটখন এখন আফ্রিকার পর আহি পেলে এখন হল তোমার ইউরেশিয়ান প্লেট ইউরোপ আর এশিয়ার ইউরেশিয়ান প্লেট এই ইন্ডিয়ার প্লেটখন এই ইউরেশিয়ান প্লেটখন তলত সোমাই গেল এনেকে আহিলে এখন তলত সোমাই গেল এতিয়া সোমাই গেল এখন প্লেট ডাক খাই গেল তো এই তো হিমালয়াস কি লাগে 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 এনেকে গেল তো দিস ইজ হোয়াট হ্যাপেন্স এই ইন্ডিয়ান প্লেটখন তললৈ পৰে সোমাই গেল আর এই হিমালয়াস কি বেসিক্যালি ডাক খাই গেল এন্ড দিস আর দা হিমালয়াস দ্যাট ইউ ফাইন্ড ওকে সো হিমালয়াস ইজ বেসিক্যালি ডিউ টু কন্টিনেন্টাল কন্টিনেন্টাল প্লেট কোলিশন সিসি মানে হল কন্টিনেন্টাল কন্টিনেন্টাল ইউরেশিয়ান প্লেট মানে একটা কন্টিনেন্টাল প্লেট আর ইন্ডিয়ান ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট হয় এখন ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটখন আর এখন কন্টিনেন্টাল প্লেট দুখন কন্টিনেন্টাল প্লেট যেটা লাগিলে দেন দে ফর্ম দ্য ইউরেশিয়ান সরি দে ফর্ম দ্য হিমালয়াস দেন ইট ইজ আ ফোর মাউন্টেন সো লাইক আই সেড ইয়েস্টারডে হেনহন সো সিন্স আহিলে টক্কর লাগিলে হিমালয়াখন উঠোতে ইটস লাইক আ ফোর ওকে তুমি কপিখন তোমাৰ কপিখন লৈ পেলাই যদি দুফালৰ পৰা হেৰি কৰা মাজত এনেকৈ উঠি দিব ফোল্ড এটা হ'ব সো হিমালয়া ইজ বেচিকেলি ফোল মাউণ্টেন ওকে সো দিছ ইজ আ ফোল মাউণ্টেন আৰু ইয়াং ইয়াং মাউণ্টেন হয় বিকজ হিমালয়াতকে পুৰণা আৰু মাউণ্টেন আছে ৱৰ্ল্ডত এইটো ৰিলেটিভলি নিউ হিমালয়াখন কেইবা লাখ বছৰৰ আগতে হৈছিলে কিন্তু কোটি কোটি বছৰৰ আগতে হোৱা মাউণ্টেন সো ৰিলেটিভলি এইটো এটা নিউ মাউণ্টেন ৰেঞ্জ ওকে সেইকাৰণে কৈছে নিউ ইয়াং মাউণ্টেন ৰেঞ্জ আর সেডিমেন্টারি রকস অফ মেরিন অরিজিন সো আমি সাম যে সেডিমেন্টারি রকস অফ মেরিন অরিজিন মানে কি মেরিন মানে হল সাগর সাগর রাইট সো এর কি কইছে যে হিমালয়ের সাগরর মেরিন রকস আছে কিন্তু আমি সাম তো এই ভিডিও খন যে চাইছিলা ভিডিওটো যে চাইছিলা যে দেখিছিলা সাগরর মাঝের পৰা এনেকে লাইন লাইন গৈ আছিল না সাগর খন ক্রস কৰি পলা আহি পলা মাৰিল মানে দ্যাট মিন্স কি এ সাগরর তলত যোনলা রকস আছিলে এবলা ডাং খাই গৈ এতিয়া যোনবিলাক আমি হিমালয়ৰ ৰকছ দেখা পাওঁ সেইবিলাক বেছিকেলি আগতে এটা সময়ত সাগৰৰ তলত আছিল তুমি জাষ্ট গিভ এন এক্সাম্পল আমাৰ ইয়াত যোনবিলাক পূৰ্বাঞ্চল আছে পূৰ্বাঞ্চল মাউণ্টেন ৰেঞ্জ আছে তিনিচুকীয়া ওচৰ লিটোৰ ওচৰত তাত কি পায় কয়লা পায় আৰু কি পায় ডিগবৈ তেল পায় চ' তেল এইবিলাক কি হয় জানো নাই তেল কয়লা কয়লা ইজ বাৰু প্ল্যান্টস প্ল্যান্টস উইচ আর ফসিলাইজ আর এইবিলাক যেগুলা তেল হয় তেল তো হল হে সাগর হল যেগুলা এনিমালস আসলে এই সময় সেইবিলাক যেটা হিমালয়াতে উঠি গল সেইবিলাক খুট খাই গল যে সেইখিনি জায়গা সেইকাৰণে আমি দেখা আমি গম পাওঁ যে সেইখিনি জায়গাতে গোটেই হিমালয় মাউণ্টেন ৰেঞ্জটোৰ ভিতৰত সেই চুকতে কিয় আমি তেল পাওঁ সেইটো আমি অন্তিম চাই দেখোঁ ৰিলেটটো পাওঁ ওকে মানে ইমানে বেছি প্ৰেছাৰ পৰিলে ইমানে বেছি জোৰ পৰিলে সেই তলৰ জন্তুবিলাক যোনবিলাক খুট খাই আছিলে দেন দে গট ফসিলাইজ এণ্ড ফৰ্ম অইল ওকে আমি দেখা পাওঁ
হিমালয়াস ইজ নট এ সিঙ্গেল রেঞ্জ বাট এ সিরিজ অফ চেইন অফ মাউন্টেইনস মই কৈছো না এটা সিঙ্গেল লাইন নহয় হিমালয়াস বেলেগ 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 লাইন হেতু আমি গম পাম যে কিয় বেলেগ বেলেগ লাইন কারণ তোমালোকে দেখিছা এবাৰ আজিকালি লাগিছে এটা লাইনে হ'ব লাগিছিলে মাউন্টেইনছৰ তিনিটা মাউন্টেইন মই কৈ বিগিনিঙত কৈছো তিনিটা মাউন্টেইন ৰেঞ্জ আছে বেলেগ বেলেগ কিয় আছে সেইটো আমি দেখাম ঠিক আছে সো লেটছ মুভ ফৰৱাৰ্ড So, like I said, in India, when the boys were there, was this sea. This is known as the Tethys Sea. Okay. This is known as Tethys, Tethys Sea. So, the sea when the Hagara Dune and Hagara Mazhar was there, that is known as the Tethys Sea. The Tethys Sea, corner or India Mazhar, there was this kind of volcanoes. On volcanoes type of thing, hekini khela mari goy marile so he karone ei tethys sea khon alot junlak rocks asile junlak jontu jontu asile heblake etia ami onachol ba heblak junlak malar mountain dekhiso heblak these are those rocks ei sea tolor rocks lak pore dan thai he karone kosile himalayas are sedimentary rocks of marine origin marine origin etu karone kose because sea bra origin Then, hello, this is one of the other kind of diagram. They can make a subducting himself or actually Himalayas can use. Okay, this is just another diagram. What? Sir, can we assume that before the formation of Himalayas, India was not a part of Asia? Yes, yes, it is. It was not. India was a part of Africa. Okay. Africa dollar like this. So, you picture it basically as a Africa dollar joined Asia. Yes. It came and it came from Africa and it came and joined Asia. It millions and millions of years ago, obviously, yes. But it was not a part of Asia. Asia and Europe was together, USA. Yeah, everything was together. Whatever world was together, but taking India part to Africa, it was like yes. After that, bhanga lahela start koi le, sab separate was start koi. So, in our case, as an example, to this was me. Amar Africa kon kelo ba? साउथ अमेरिका तुम बहि बेसिकली एंटायर वर्ल्ड তুমি সব লগ লগাই দিব পাৰা সো ইন্ডিয়া খন তুমি এনেকে ভাঙি লোৱা তাৰ আফ্ৰিকা তলৰ পাৰ্ট খিনি তুমি লগ লগাই দিব পাৰা এইখিনি বস্তু কেনেকে গম পাইছিলে এইখিনি বস্তু এনেকে কেনেকে গম পাইছিলে লাইক তেতিয়াতো কোনো মানুহ নাছিলে ন যে লগাব কাৰণে যে এইটো সো আগতে ইয়াৰ আছিলে জানা নে এইটো পিছত তালে গুচি গ'ল এনেকে ক'ব কাৰণে কোনো মানুহ নাই সো এইখিনি বস্তু এটা বস্তুতে গম পাইছিলে সি তো তো কেনেকে গম পাইছিলে এ আফ্রিকাৰ পাৰ্ট আৰু ইফালে তোমাৰ সাউথ আমেৰিকাৰ যোনটো সেই দেখা গৈছিলে এইখিনি পাৰ্টত যোনখিনি ৰকছ পাইছিলে এইখিনি পাৰ্টতো একেই ৰকছ পাইছে বুজা বস্তু এইখিনি পাৰ্টত যোনখিনি এনিমেলছৰ অৱশেষ পাইছিলে ফচিলছ পাইছিলে যোনবিলাক অৱশেষ এইখিনি পাৰ্টতো তোমাৰ একেই বস্তু পাইছে তো কেনেকে পাব যদি এইখিনি আগতে এইখিনি জইন হৈ আছে তেতিয়াহে পাব কারণ বেলেগ হয়ে যাব বিকজ ইট ইজ স্টিল মুভিং এই আরো দূরে হয়ে আছে
ধৰা বুলি কৈছে আফ্ৰিকাখন মাজেৰে ভাঙি যাব আফ্ৰিকাখন মাজেৰে ভাঙি যাব হিমালয়াসখন এতিয়াও ঠেলি ঠেলি ওপৰলৈ ঠেলি আছে হিমালয়াসখন এতিয়াও ইট ইজ গ্ৰোইং লাইক আই সেড ইয়েষ্টাৰডে 10 সেন্টিমিটাৰ পাৰ ইয়াৰ কি হিমালয়াসখন ওখ হৈ আছে এতিয়াও ওকে তো তো এইটো এখিনি বুজি পাইছা তো দিজ আর আপলিফমেন্ট ग्रेटर हिमालयस मिडिल हिमालयस सो लेट अस सी इटनी कैन के होल सो हिमालयस लाइक आई सेड दिस इज द सो दिस इज द वन प्लेट मो कोसी जे इंडो ऑस्ट्रेलियन प्लेट खन एखन इमान डांगर इंडिया और ऑस्ट्रेलिया एखन प्लेट हो ओके एंड दिस इज बेसिकली द यूरेशियन प्लेट फॉर होम टू क्लियर फॉर दिस इज बेसिकली द यूरेशियन प्लेट এখিনি ভলকেনোস আছে আছে বিকজ প্লেট মানে কি প্লেটখন ওপৰৰ ওপৰত উপঙি আছে লাভাৰ ওপৰত লাভা আছে তলত লাভাৰ ওপৰত প্লেটবিলাক মুভ কৰি আছে আৰু যেতিয়া প্লেটবিলাক যোন দুখন প্লেটৰ মাজত ফাঁক আছে সেই ফাঁকখিনিৰ পৰা লাভাখিনি ওলাই আহিব পাৰে নে চ' সেই ফাঁকখিনিৰ পৰা যদি লাভাখিনি ওলাই আহে কাষেলে এতিয়া যদি লাভাখিনি ঠাণ্ডা হৈ যায় তাতে মাউণ্টেইনছ বা কিবা ভলকেনো ফৰ্ম কৰিব তো পৃথিৱীখনত তুমি চাবা য'ত য'ত মাউণ্টেইনছ আছে তুমি এনেকে লাইনত আঁকিব পাৰিবা আৰু যদি তুমি আঁকি দিয়া দ'জ আৰ দ্য প্লেট বাউণ্ডাৰিজ বুজিছানা সেইকেইটাই প্লেট বাউণ্ডাৰিজ হয় সেইকেইটাই প্লেটছ হয় ডিফাৰেণ্ট মেজৰ প্লেটছ আৰু প্লেট বাউণ্ডাৰিজত সদায় তুমি মাউণ্টেইনছ পাবা নহ'লে ভলকেনোছ পাবা অ'কে তো সাগৰৰ তলতো হ'ব পাৰে মাটিতো হ'ব পাৰে সবতে হ'ব পাৰে বাট ইউ উইল গেট মাউণ্টেইনছ অৰ ভলকেনোছ অ'কে তো এতিয়া ইণ্ডো অষ্ট্ৰেলিয়ান প্লেটখন এতিয়াও তোমাৰ পুছ কৰি আছে সেইটো কাৰণে হিমালয়াটো এতিয়াও ৰাইজ হৈ আছে ইণ্ডো অষ্ট্ৰেলিয়ান প্লেটখন পুছ কৰি আছে এতিয়াও পুছ কৰি আছে আৰু চোৱা আমি প্লেট বাউণ্ডেৰী থাকো জানো নাই দিছ এণ্টায়াৰ থিং ইজ এ প্লেট বাউণ্ডেৰী আৰু প্লেটবিলাক ৰখি নাথাকে প্লেটবিলাক মুভ কৰি থাকে এণ্ড যেতিয়া প্লেটবিলাকে ইটোৱে এইটোক ঘহনি দিয়ে তেতিয়া আমাৰ বা এনেকে টক্কৰ লাগি যায় টক্কৰ লাগে লাগে কপি যে উই হ্যাভ এ হার্ট ব্রেক বা ঘহনি ঘহনি যেতিয়া খায় আমাৰ ভূমিকম্প হয় আর আমি থাকোয়ে প্লেট বাউন্ডারির উপর মানে অসমত তো হার্ট ব্রেক লাইক একো ঘটনা পানি হওয়া নিচিনা তো ডাঙর কথা নহয় সো মই যেতিয়া কলেজত পঢ়ি আছো এনেকে আমার অল ইন্ডিয়ার পৰা আধা কোটা অল ইন্ডিয়ার কোটা থাকে আধা অসমীয়া কোটা থাকে সো এদিন থাৰ্ড ইয়াৰত লাইক আমি হোষ্টেলত আছো আৰু ল'ৰাবিলাক প্ৰথমতে ভূমিকম্প আহিল অসমততো অলৰেডি বহুত পাই থৈছো নৰ্মেল কথা আৰু আছো ৰূপৰ ৰখিছো লৰিছে অকণমান ঠিক আছে আৰু লাহেকৈ খুচকাই খুচকাই পাহৰি গৈছে বাকী ৰেষ্ট অফ ইণ্ডিয়াত ভূমিকম্প নহয় জানো নাই ৰেষ্ট অফ ইণ্ডিয়া ইজ নট এ এইবিলাক এইবিলাক জেগাত দেৰ ইজ ন' ভূমিকম্প বিকজ ইট ইজ নট এ ক্লিয়াৰ বাউণ্ডেৰী ভূমিকম্পত ঘৰ চৰ ভঙাৰ কাৰণে একো হোৱা নাই ওপৰৰ পৰা জগোৱাৰ কাৰণে ভৰি ভাঙিছে হাত ভাঙিছে আমি অলৰেডি প্লেট বাউণ্ডাৰিজত থাকো চ' আমি এইবিলাক এক্সপিৰিয়েঞ্চ কৰিলো ফৰ আছ ইটছ এ ভেৰি নৰ্মেল ৱৰ্ল্ডৰ হায়েষ্ট আৰ্থকুৱেকছ হয় তোমাৰ জাপানত জাপান ইজ এ ভেৰি হাইলি এডভান্স কাণ্ট্ৰি তাত হায়েষ্ট ভূমিকম্প হয় বাট দে আৰ চ' ইউজ টু ইট তাত তাত আমাৰ ইয়াত কিমান মেগনিটিউড আহে ছেভেন কেতিয়াবা আহে ছেভেন নাহে মেগনিটিউড আহে ছিক্স ছেভেন পইণ্ট ফাইভ এইট আহিলেতো আমাৰ ভাঙিয়ে থাকিব চব বস্তু জাপানত মানে নাইন 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 পইণ্ট ওৱান নাইন পইণ্ট ওৱান নাইন পইণ্ট টু এইট পইণ্ট ফাইভ সেইটো লেভেলৰ আহে এভৰি টেন মিনিটছত এবাৰ হয় অঁ চ' সিহঁতৰ তাত সেইটো লেভেলত ভূমিকম্প আহে But your buildings and everything is so advanced and they are so used to it, tsunami and bhumikampo, that
they have adapted to it. Not adapt hoy gol already. Not a kene ke thakibo lage hetor loga. It's not a fixed. Not a ego problem nai. हां एंड कोबो करे अर्थक्वेक फ्रेंडली बिल्डिंग्स असे नटा किसमन बिल्डिंग्स असे इज काइंड ऑफ लाइक सो किसमन बिल्डिंग्स असे हमर तो आमार की हा आमार बिल्डिंग्स ला एनका थाके जे भूमिकंप होय मूवमेंट करे इफले इफले एटा आमार बिल्डिंग ला फ्लेक्सिबल नय न তে কারণে বিলিং কাটো রিজিড হয় সো লাকি নিছনা কাটা 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 কে গটেকনি ভাঙি দে বিকজ ইট ইজ নট সাসটেইনেবল মুভমেন্ট ইয়াতে কি কৰিছে ইয়াতে এই বিলিং অফ উপৰ ডাঙৰ মস্ত ওয়েট এটা সাসটেইন কৰি দিয়া স্প্রিং অন যেটা মুভমেন্ট হয় গুটে ভূমিকম্পৰ হেৰিটো এই স্প্রিং টু এফেক্ট হয় লড়াই এই স্প্রিং টুয়ে এই মাসটো লড়াই দিয়ে বিলিং টু একে থাকে গোটে বিল্ডিং টু মুভমেন্ট টু এই বলটো শিফট কৰি দিয়ে আর বলটো লড়ে বলটো স্প্রিংত আছে বলটো ওপৰতে লড়াইছে বিল্ডিং টু একো সো দিস কাইন্ড অফ টেকনোলজি হেতে ইউজ কৰি পলে বেসিক্যালি হেতে দে হ্যাভ মেড ইট আর্থকুইক প্রুফ ওকে সো নেক্সট লেট আস সি সো যোনটো মই কৈছো তিনটা ডিভিজন আছে First, we have the Greater Himalayas or the Himadri. Okay, Greater Himalayas or the Himadri. Then we have the Middle or Lesser Himalayas, and then we have the Outer Himalayas. তিনটা আছে তুমি দেখা পাবা এন তিনটা এনেকুৱা হয় এখিনি বহুত ভাগ আছে আৰু যিমানে বিফলে আহে এই স্পেচটো কমি যায় এখিনি যিমান ভাগ আছে এখিনি আহি পেলাই তোমাৰ কমি যায় ভাগ এইটো কিয় হয় why does this happen so এই মই why does this happen মই তো মিডল লেস হিমালয় কি কি আছে কোনটা হিমালয় মাউন্টেন রেঞ্জেস আছে সো জাস্ট এটো হেৰি নোটাম কৰি ৰাখিবা বা ইটেম গেৰি লেটাৰ আছে সো পি ফ্ৰাঞ্জেল আছে ইন ধলাধৰ আছে ইন নাগা টিপা এখিনি তোমাৰ মসৰি আছে উত্তৰাখণ্ড উত্তৰাখণ্ড দেন উই হ্যাভ দ্য কুমাউন হিলস হিয়ার দেন উই হ্যাভ নেপাল হিমালয় আছে নেপাল হিমালয় ইজ নট এজ দ্য মহাভারত হিমালয় আর নেপাল হিমালয়ের তো ওয়ান দ্য হাইয়েস্ট পিক আছে দ্যাট ইজ মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট নেপাল আছে আমার সেকেন্ড হাইয়েস্ট পিক গর্বিন অস্টিন এটো ইজ ইন ইন্ডিয়া আসল আরো আছে অন্নপূর্ণা আছে নাঙ্গা পর্বত আছে এগুলো দিজ আর ফাউন্ড ইন দিস রিজন ইটসেলফ ওকে এটা লেটস সি যে শিওয়ালিক শিওয়ালিকস টু কি হয় শিওয়ালিকস আর দ্য লো লেসার হিমালয়াস পিক বাট একদম ইনরা লো পিকস কম অকমান কম হাইটস অর পিকস তো দ্যাট ইজ ভ্যালিড সো কব করা তিনটা ধরনের আমি আগতে হেৰি আকিছিল বিকজ সিনারি কি আকো নাকি আকো তার তলত আৰু এটা হল এটা থাকে তার তলত আৰু এটা হল এটা থাকে তো এই হব সবচে হলটো আছিল ভ্যালিড সো আছে না আকো সিনারি আগতে যোনটো কৰো আমি এই সবচে হলটো সিভালিক তো সিভালিক সিজ হলু হয় তো সিভালিক আমি এনেকুৱা ধৰণৰ কিছুমান ফিচাৰ্ছ পাওঁ উইচ আৰ মোষ্টলি ফৰ্ম ডিউ টু আইচ এণ্ড ৱাটাৰ যোনটো ওপৰৰ পৰা নামি আহিছে সিন্স এটো তলত থাকে আইচ আৰু ৱাটাৰটো যদি ওপৰৰ পৰা নামি আহে তললৈকে আহি পায় উই ফাইন দোজ ৰিজনছ অ'কে ফৰ এক্সাম্পল দিছ পাৰ্ট দিছ ইজ নন এজ এ এলুভিয়েল ফেন এলুভিয়েল ফেন কিয় কাৰণে এটো ফেনৰ নিচিনা ফেন মানে গম পাইছে আগতে যে মানে ফোল্ডেবল ফেন দেখা পাইছে মাহতে যে আগতে বেগত লৈ ফুৰে যে এনেকে ওলাই পেলাই চাইনিজ ফেন বুলি কয় যে তো দিছ ইজ লাইক এ ফেন এইকাৰণে এলোভিয়েল ফেন বুলি কয় এলোভিয়েল ফর দ্য টাইপ অফ সেডিমেন্ট বা টাইপ অফ সয়েল উইচ ব্রিংস উইচ ইজ ব্রট ইন দিস ফেন সো দেখিছা এই ওপৰৰ পৰা এই নদী কিনাৰ নিচিনাকে আহি পেলাই
ऊपर पर जमले गुड़ी 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 माटी माटी लो माटी लो बोले आहे बोले ये फैन इस ना के अपना जगह अनेके आही थे कि ना आही बोले जो ओपन एरिया पाई जाए मेल दिया इधर ये मेल दिया इट बिकम्स बिग एल्यूवियल फैन ए टू फीचर हमारे शिवालिक सब ये नगर वाला फीचर पाओ एल्यूवियल फैंस ओके एल्यूवियल फैंस आर पोर्स डिपॉजिट ब्रॉड बाय द हिमालयन रिवर्स आरो ग्रेटर हिमालयस नेपाल डिसअपीयर आफ्टर रिवर गंगा सो मी ऊपर पर जे नॉर्थ पर जे आई 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 दिबा नेपाल लगे तुम्ही एनेबा घणा वस्तु पाबा नेपाल पिस टुवर्ड्स दिस साइड यू विल नॉट फाइंड एनेबा घणा हिमालय एल्यूवियल फैन शिवालिक शिवालिक नेगे हो जाय एकर प्रश्न हिमालय का कितना होना स्ट्रक्चर है इसका तो हिमालय तो इट्स नॉट स्ट्रेट इट हैज गॉट अ बेंड दिस इज अ बेंड सेट कॉन्वेक्स शेप भी है दिस इज अ बेंड और एकनी और का बेंड है ये दो का बेंड है हिमालय का ये हम नेक्स्ट हम सम दिस इज नोन एज syntaxial bend eto syntaxial bend li koy and eto basically convex shape bend li koy so this is not that important but a syntaxial or convex convex bend to kyo hoy will look at it ami sam kyo hoy aro aro eta bostu enekor kono questions means that hobo je kyo hoy so he to bostu tumalage answer korbo karone buja to beshi important so that tumalage lagile nijor khatare likhi di You don't have to write pura this language. ये एकदम किताबान इस तरह का हल्का होना लगे। निजे तो बुझी पाओ क्यों हो सके वस्तु तो तुम निजे डिस्क्राइब कर लीजिए वो पर। ओके? So these are all simple. Syntaxial bends. So अभी सामने तो So हिमालय act as a water divider. Water divider मतलब कि So it has one, huh? Himalayas can assay a two region or it has the Himalayas can tap Thakar karne Himalayas or some rivers will have blah blah is Himalaya can not Thakar hoja ye river ka ifale gusi gaya but ifale river assay but ekhini pani amar phale aise ifale ahar karne ekhini tumara ganga valley hoise brahmaputra valley hoise World has populated area kind of because mahun thake ya fertile valleys hoise okay ye water himalayas act as a water divider mane jote mar mountains thake ke jagat kar ar itu jagar pani ki divide kori to so, himalaya thakar karone amar e pani ki ami pai asu china ekale kiba pani pabo pare amar eto koro khane kintu je himalaya na thake ya তেতিয়াহলে এই পানীখিনি আমি নাপালো হলে আর মেবি এই উপ জায়গাখিনি পুরা চাইনার ফলে পানী গুছি গেল সো জোটে পাহাড় গ অকল হিমালয়াস নি নহয় দিস কনসেপ্ট অফ ওয়াটার ডিভাইড অলসো অ্যাপ্লাইজ টু অসম অসমর যেটো পার্ট এই যে অসমখন আকা আর ব্রহ্মপুত্রখন এফেলি যায় এতিয়া ব্রহ্মপুত্রখনৰ এখিনি টিবুটৰিজ আছে তো ইয়াত তোমাৰ এখিনি বহুত ফাটাই ब्रह्मपुत्र it acts as a water divide koi di brahmaputra valley pani kini bele barak valley pani bele
So Himalayas acts as a water divide between India and China. Okay? And Himalayas thakar karane amar bahut major rivers, all the major rivers go over there. Brahmaputra, Ganga, Indus, Yamuna, all originate from the Himalayas. Okay? So the importance of Himalayas. So ekhini je amar points koy ache, so these are the importance of Himalayas. Questions ahead means of what are the what would happen if Himalayas was not there? যদি হিমালয় এখন নাথাকিলেহেঁতেন তেতিয়াহ'ল ইণ্ডিয়াখন কেনেকুৱা হ'ল বা ইণ্ডিয়াত কি চেঞ্জ হ'ল দিছ ইজ ওৱান পইণ্ট ইণ্ডিয়াৰ মেইন ৰিভাৰ্ছ বিলাকে নাথাকিলে অ'কে ৰেট অফ ইৰোজন অফ ৰিভাৰ্ছ আৰ হায়াৰ দেন ৰেট অফ আপগ্ৰেডমেণ্ট অফ হিমালয় সো হিমালয়খন যিমান উঠি আছে সিমানে তাতকৈ বেছি ফাষ্ট ৰিভাৰ্ছ বিলাকে ইৰোড কৰি আছে ইৰোড কৰি আছে মানে ৰিভাৰ্ছ বিলাকে আহি পেলাই ৰিভাৰ্ছ ভেলী ফৰ্ম কৰি আছে সেইকাৰণে নহলে মানে কি হল ৰিভাৰ্ছ বিলাক তললৈ আহিছিলে আমি পঢ়িম পিছত ফিজিকেল জিঅ'গ্ৰাফী ৰিভাৰ্ছ বিলাক তললৈ আহি পেলাই প্লেইনছ প্লেইন যেতিয়া পাই গ'ল সিহঁতে নিজৰ যোনখিনি চেডিমেণ্টখিনি দেখা পাইছিলে যে মাটিখিনি সেইখিনি পেলাই দিয়ে সেইখিনি পেলাই দিয়ে এতিয়া পেলাই দিয়াৰ কাৰণে সেই মাটিখিনিৰ ওপৰতে আমি বেচিকেলি ধান চান ৰুই পেলাই আমি ফাৰ্টাইল ভেলিজৰ পৰা আমি আহাৰ পাওঁ অ'কে কিন্তু যদি হিমালয়াৰ ৰেট অফ আপলিফমেণ্ট মানে হিমালয়খন মই কৈছো 10 চেণ্টিমিটাৰ পাৰ ইয়াৰ উঠি আছে সেইটো যদি নহলহেঁতেন যদি চাপ'জ 100 মিটাৰ পাৰ ইয়াৰ উঠিলেহেঁতেন সেই পানীখিনি খুব সোনকালে আহিলে খুব ওপৰৰ পৰা খুব সোনকালে আহি নামিলেহেঁতেন আৰু ডাইৰেক্ট খাবলৈ পৰিলে এই আমাৰ ৰিভাৰ ভেলী চিভাৰ ভেলী একো নহলে চিন্স হিমালয়টো লাহে লাহে উঠি আছে পানীখিনি আহে তললৈ আহি পেলাই স্প্ৰেড হৈ যায় হিমালয়খন যদি বেছি ফাষ্ট উঠিলেহেঁতেন পানীখিনি বেছি ফাষ্ট আহিলেহেঁতেন ইয়াত ফাৰ্টাইল ভেলীজ নহলে Yes, what? He heard. So, this is the India. So, what are you saying? You know, 16 centimeter per year, so 5 centimeter per year, okay? Here is the problem. Hey, what is the Africa resort? Even Africa resort. Africa is even like this, basically. Okay? Africa is color like this. So, what are you saying? Start for this. And when it reached here, first it struck here. A part two basically it must strike first. A part two strike first. Okay? Yaha ahile, a part two strike koile. Strike kora pisa. Ite sabak, ite ki hai sabak. Strike kora pisa. Ekhon rotate kore. লাগিলে বস্তু চিধা আছে তাৰপিছত মৰাৰ কাৰণে কার্ভটো মৰাৰ কাৰণে বেছিকেলি মানে মাইলে কার্ভটো মৰাৰ কাৰণে এই বস্তুটো বেণ্ড হ'ল মানে কি ফার্স্ট বেণ্ডটো যে হৈছিলে ইজ বিকজ অফ দিস মাইলে ইণ্ডিয়াখন বেকা হৈ গ'ল বেকা হোৱাৰ কাৰণে বেণ্ড হ'ল মানে অ'কে দিছ ইজ দ্য ফার্স্ট থিং হুইচ হ্যাপেন এতিয়া সব কি হৈছে ইয়াত মাইলে পুশ কৰিলে এতিয়া কি হৈ গ'ল ইয়াত ইনিচিয়েলি যোনকেইটা মাউণ্টেইন ৰেঞ্জেছ হৈছিলে সেইকেইটা ক্ল'জ আছিলে ক্ল'জ ক্ল'জ মাউণ্টেইন ৰেঞ্জেছ আছিলে এতিয়া এই টাৰ্ণটো যে মাৰিলে এই টাৰ্ণ মৰাৰ কাৰণে এইখিনি ফাক মিলি গ'ল সেইকাৰণে হিমালয়াত মই দেখাইছিলো যে তিনিটা পাৰ্ট হৈ গ'ল আৰু ওপৰৰ পাৰ্টখিনি ফাক মেলা হয়
কিন্তু যেতিয়া মানে স্ট্রক লাই আহিছে স্ট্রক লাই ক্লোজ হৈ যায় বিকজ অফ দিস টার্নিং আর এই টার্নটো যে মাইলে এই টার্নটো মারা কারণে এই হিমালয়াস কি ইয়ালে আহি গলে এই এটা টার্ন পার্ট ছাই গলে আগরে মেবি সিধা আছে লেকিন কিন্তু এনেকে লাগি গলে এনেকে দিলে ইনি ঘুরি গলে বুঝছে বুঝছো দ্যাট ইজ দ্য রিজন যে হিমালয়া কো ফার্স্ট আহিলে এনেকে লাগিলে এনেকে টার্ন হল কারণ হবে এনেকে আৰু আৰু এটা কারণ হল এটো বস্তু এফালে পূৰ্বাঞ্চল বুঝছা দিস ইজ দ্য রিজন দ্যাট হিমালয়ার শেপ টু এনে বা ওকে কে কিমান মিলিয়ন ইয়ার্স পুরনার মুভমেন্টৰ কাৰণে আজি হিমালয়ার শেপ টু এটো বুঝছা বস্তু কনসেপ্টটো ক্লিয়ার হৈছে সেইটো এইটো লাগিলে সাপো টার্ন মাইন্ড ওকে সো দিস ইজ দ্য রিজন ইয়া এনে কোন হচ্ছে ঠিক আছে ওয়েস্টার্ন হিমালয়াস আর ব্রডার এন্ড স্প্রেড আউট শিওয়ালিকস গেটস ক্লোজার টু গ্রেটার হিমালয়াস ইন দ্য ইস্টার্ন পার্ট বুঝছা বস্তু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে So, east-west division of Himalayas, I mean, you can do it reverse or major. Okay? So, Kashmir Himalayas was Indus or Satluj River, Indus or Satluj River, eastern Kashmir Himalayas. Kumaon Himalayas was Satluj or Kali River, this is Uttarakhand. So, Nepal Himalayas was Kali or Koshi, then Sikkim Himalayas was Kosi or Eastern, and Assam Himalayas was Tista or Dihangar. Dihangar is from Fukur. সুপার ড্রয়িং অর সর ফাংশন আছে ড্রয়িং ফটিয়া অর বিহান দিবা দেখি ওকে সো দিস আর ডিভিশনস মানে ইস্ট টু সাউথ যদি ডিভাইড করা কে হে রিভার্স কিটা মাঝে মাঝে যেন নি হসি হসি ইজ ইন বিহার বিহার ওকে বিহার বিহার সর ভূগোলি বলি বিহার সর বিসার বিহার সর বিকজ এভরি মনসুন প্রতিটো বাইকার বতৰত কোসিখন ওভারফ্লো করে এইটো কাৰণে বিহাৰ বাৰ আহে মানে ফ্লাড আহে বানপানী হয় সেইকাৰণে বিহাৰ স্বৰ বুলি কয় আৰু দামোদৰ ৰিভাৰখন বেংগল বেংগল স্বৰ ওকে এইটো মনত ৰাখিবা এইবিলাক এইবিলাক প্ৰিলিমছ টাইপ কুৱেশ্যন আছে ওকে নেক্সট কামছ টু ডুন তোমালোকে শুনিছা দেহৰাদুন দেহৰাদুনটো ক'ৰ পৰা আহে ডুন ইজ অলছো ডুনটো একচুৱেলি এটা জিঅগ্ৰাফিকেল ফিচাৰ হয় দুন মানে হল লেক তেনেকে নাইনিতাল লেক আছে হ্যাঁ তেনেকে দেহরাদুন সেহরাদুন এখনি দিজ আর অলসো দিজ ওয়ে এটা পয়েন্ট অফ টাইম এটা লাগ লেকস আছে সো লেকস লাগ কি হয় উপরৰ পৰা যে পানী কি নামি আহে ফ্রম দা মাউন্টেনস মাউন্টেনস আর তলা তোমার লেক এটা ফর্ম করে ওকে উপরৰ পৰা যে পানী কি নামি আহে দে ফর্ম আ লেক হিয়ার প্রথমে লেক টাইপ বনায় আর এখানে মানে পানি কিন্তু তলত নামি আহে তো খানি 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 লেক বনায় দিয়ে এন এই লেকৰ পৰা তোমাৰ ৰিভাৰ্স হয় ৰিভাৰ বা মিলাই তো এই লেক টু পিছত নাইকিয়া হৈ যাব পাৰে আৰু তাত ডিপ্ৰেশ্যন টাইপ হৈ যাব পাৰে এন দ্যাট ইজ নোন এজ এ ডুন ডুন ফৰমেশ্যন ওকে তো দেহৰাদুন ইজ বেসিক্যালি কামছ ফ্ৰম দিস নাও তো ডুন মানে কি বম বম পালা ওকে এবলা ফিচাৰছ এই ইণ্ডিয়াৰ হিমালয়াস অর ফিচার্স হয় যেগুলো আমি দেখা পাও বা যেগুলো লোকাল নাম দেওয়া হয়েছে ওকে দ্য কারেওয়াস কারেওয়াস ইজ অলসো এন একটা ধরনের ফিচার যেগুলো আমি পাও জম্মু এন্ড কাশ্মীর এটু হয় যেগুলো গ্লেসিয়ার্স থাকে গ্লেসিয়ার্স মানে কি জানা আছে যে গ্লেসিয়ার যেগুলো জোপার রিভারখন অরিজিনেট করে সো গ্লেসিয়ার মানে কি ক্যান ইউ জাস্ট মানে ভিজুয়ালাইজ করব পড়া আইছ সো ভাবা আমাৰ ইয়াত বৰফুন দিয়ে কাৰণ পানীখিনি বিয়পি আহে বা তাততো বৰফ পৰে তো বৰফ একগাল একগাল ডম ডম বৰফ গুট খায় তেন যেতিয়া বৰফবিলাক গুট খায় আমি এইবিলাক ফিজিকেল জিঅ'গ্ৰাফি কৰিম বাট ষ্টিল কি মই পাছ কৰিব বিচাৰিছো সো ইয়াত চাপোজ বৰফ পৰিলে একগাল তেন্তে বৰফবিলাক যেতিয়া এই মাউণ্টেইনটোৰ তললৈকে লাহে লাহে আহি থাকে বহুত হেভি হয় বৰফ হিউজ টনছ এণ্ড টনছ অফ বৰফ
Just note it down that Karevas of Tumar Saturn. These are our feelings questions. Saffron cultivation is found only in Karevas. Kesar. Okay. Saffron cultivation is found only in the Karevas. Hekana Kesar dam basic. Because you don't have the Kesar no hai. You hear group or not. Kesar Tumar, you go. কিমান 10 গ্রামৰ কিমান 200 টকা নহয় নান গৰু নান কিনি 250 টকা নে কিমান নান হয় তে ইমান দাম কিয় কিবা নিছে সো দিস ইজ দ্য ইম্পৰটেন্স আৰু দ্য ইম্পৰটেন্স অফ হিমালয়াস কি হয় যদি হিমালয়াস খন নাথাকিলে হেতেন তেতিয়া সাইবেৰিয়া আৰু মংগোলিয়াৰ পৰা আৰু নৰ্থ পোলৰ পৰা বেছিকেলি ইখিনি ঠাণ্ডা বতাহ মাৰে ইখিনি আমাৰ এইফালে সোমাই যায় আৰু সেইটো কাৰণে বেচিকেলি আমাৰখন বহুত ঠাণ্ডা ডেজাৰ্টখন হ'ল বিকজ ফাৰ্ষ্টলি লাইক আই ছেড পানী নাই দিয়া আমাৰ পানী নাই পানী থাকিলে ব্ৰহ্মপুত্ৰ নাই দিয়া অ'কে পানী নাথাকিলে ফাৰ্টাইল লেণ্ড নাই একো নাই আৰু এইফালে বতাহ মাৰি আছে ঠাণ্ডা কি কৰিব অকল ক'ল্ড ক'ল্ড ডেজাৰ্ট ক'ল্ড So this is the importance difference Siberian wheat from Antarctic Himalayas. Himalayas aru eta bostu heri kore ami bisar je monsoon kini bujhe Indian monsoon tu kiyo hoy kenake hoy mechanism tu ki hoy eti ami bujim Himalayas er karone amar ek borokhon tu rokhi de nahole borokhon tu par hoy chaina kichu korbo ei Himalayas khiniye gote borokhon ke rokhay ar India je iman borokhon hoy ba amar ete iman borokhon hoy it is just because of Himalayas takes southwest direction to two branches for winter day. So Himalayas, monsoon part basically. So Himalayas basically bhangi diye monsoon or wind to. Nahole upar amar eta borokhon holde north india phale borokhon holde. But itu bhangi to bhangi ple divide kore diye. So that all over India equal rate. Okay? Then source of rain and infrastructure কৈছিলো ৰিভাৰ্ছৰ সোৰ্চ মেইনলি সোৰ্চ হয় সো দিজ আৰ দা থিংস দ্যাট পইণ্টছ দ্যাট ইউ শুড ৰিমেম্বৰ কি হিমালয়াসখন কিয় ইমান ইম্পৰটেণ্ট ফৰ আছ অকে তো পূৰ্বাঞ্চল যদি চাওঁ দিজ আৰ দা পূৰ্বাঞ্চল হিমালয়াস তো আমি এটা মেইন সো ডাইৰেক্ট কুৱেশ্চন আহিব পাৰি মানে ৰাইট অবাউট দ্য ইম্পৰটেণ্টছ অফ হিমালয়াস ডাইৰেক্ট কুৱেশ্চন আহিব পাৰে ষ্টেটমেণ্ট এটা দি দিব ফৰ এক্সাম্পল
India would not have been the same country it is today without the Himalayas. Elaborate or discuss. সিএমএ কইলে আর ক্যাবিনেট ডিসিশন দিলে এতিয়া আর এপিএসসি সিস্টেম তো আমি না যায় আর এপিএসসি নতুন কি বস্তু আপলোড করা নাই এটু করা নাই কিয়া এটু বস্তু নোটিফিকেশন তো দিয়া না একে একে দিব আর ইয়ার এগেইনস্ট আর আর বলে কি পেপার ইন্ট্রোডিউস করব পারে নাকি না পরে তাকে না কই দিছে না যে আমি উঠাই দিছো এতিয়া জি পরীক্ষা হব যে জিএস পেপারৰ ওপৰতে হব এ ন মানে পেপার বুঝাওতে একো প্ৰবলেম নাই কিয় সবে ফুটি পায় পেপার এড করতে সে অপর করব সো এড ন করে না হাইপার সাইকল হয়ে যায় না এড করবে হ্যাঁ এড করতে সে অপর ল্যাঙ্গুয়েজ পেপার মানে কেন সে অপর করব এই যে এই এসএস ল্যাঙ্গুয়েজ পেপার এখন এই এই বস্তুটা হল কনফিউশন আছে কেন কত এসএ আর ল্যাঙ্গুয়েজ পেপার না এসএ তো আছে ল্যাঙ্গুয়েজ পেপার মানে বুঝাই দিলে ল্যাঙ্গুয়েজ পেপার নাই আগতে মানে ল্যাঙ্গুয়েজ পেপার দুখন তুমি কোয়ালিফাইং দিব লাগিয়া আছিল এখন অসমিয়া এখন ইংলিশ এতিয়া হেকখন গুছাই দিলে ইংলিশ নহয় অসমীয়া হবে নাই নো কোয়ালিফাই কোয়ালিফাই পেপার গুছাই দিলে সো এটা তুমি জাস্ট দিলে হল জিএস পেপার এসএ জিএস 1 জিএস 2 জিএস 3 জিএস 4 জিএস 5 সখন পেপার এসএ খন মিলাই সখন পেপার আচ্ছা জিএস এর পাঁচখন পেপার হবে এসএ এর এসএ এর তো এই এটা কিন্তু কম্পিটিশন ইজ ভেরি ওপেন নাও ওকে এটা কম্পিটিশন তো পুরো ভালকে খুলিছে বিকজ আগতে নহলে সব মানে ডাইরেক্ট মার্কস উঠাই দিয়ে লিটারেচার মধ্যে কোনো বায়াস থাকে না হলো হ্যাঁ কিছু সাবজেক্ট ওপরে বায়াস থাকে এবার দেখি এবার কিন্তু টপার কেমিস্ট্রি আসলে 500 এর 450 পাইছে 450 মানে কম পাইছে তো বাকি সেকেন্ড টু 125 মার্কস কম থাকে 125 মার্কস কম তুমি ভাবাছো সো ইজ দিস জাস্টিস জাস্টিস নহয় না UPSC is scaling for in UPSC they do scaling so UPSC chote kind of sai eta subject manda students loise aro tar bhitor highest kimane paise lowest kimane hoise baki subjects laga highest kimane hoise lowest kimane hoise students kimane paise tar sab average mane scaling kori diye je jodi beshi marks hoise yar top marks to yar top marks laga match hobo lagibo so scaling kori তো তেনেকে স্কেল কৰি পলে এটা স্কেল উলিয়াই পলে মানে কারেকশন কৰে এই এপিএসসি এইটো বস্তু যে নৰ্ডিয়া এটা আছে স্পেশালি সায়েন্স এন্ড কমার্স ব্যাকগ্রাউন্ডৰ যে কি মানে কি আর্টস অফ জিওলজি কৰি আছে আৰু কোনবা কাৰণত বা কমি হৈছিল বা কম্পিটিটিভলি মানে দুনিয়া অলরেডি আছে নে এটো প্ৰব্লেম হ্যাঁ ইয়া সো এটা কিন্তু মানে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অবাউট এনিথিং জাস্ট মানে জিএস পঢ়া জিএস ঠিক করা নিজকে জিএস এর বহুত দুখন মেজর পেপার আছে বাকি খিনি মই আই এম শিওর জিএস 1 জিএস 2 জিএস 3 আর ইভেন জিএস 5 ফর দ্যাট ম্যাটার সবে একে কেরি কৰি দিব উলিয়াই দিব মার্কস উসার পজরে দিব সব মার্কস সবসে মেইন ডিসাইডিং ফ্যাক্টর হব তোমার এসএ আর এটিএস পেপার ওকে এসএ পেপার কোন দেন লিখিব নোৱাৰে 1200 ওয়ার্ডস লিখিব লাগিব
যিকোনো টপিকত যিকোনো টপিক মানে যোনটো টপিক তাত আহিব দুখন এছে লিখিব লাগিব দুখন এছে মানে 1000 to 1200 সো এদিনত মিনিমাম 2000 ওয়ার্ড তুমি লিখিব লাগিব 3 ঘন্টা ওকে আৰু টপিকস প্লাক ওয়ান ইজ এ ফিলোসফিক্যাল আছে ওয়ান ইজ এ কারেন্ট অ্যাফেয়ার্স বেসিস ফিলোসফিক্যাল আছে প্লাক এনেকো আহিব নলেজ ইজ ইটস ওন রিওয়ার্ড কি বুঝি পালা কৈছে না পৰীক্ষা অলপ ভাবিব কাৰণে শেষত তাৰ ওপৰত তুমি 1000 ওয়ার্ড লিখিব লাগিব নলেজ ইজ ইটস ওন রিওয়ার্ড তুমি কেনেকে লেখা লেখা 1000 ওয়ার্ডস লিখিব লাগিব আর ভালকে লিখিব লাগিব নহলে মাছ খাব আর তাতে গোটে স্টেপ বাই স্টেপ হবে ইন্ট্রো এই তোমার কথা তুমি কেনেকে আছে এখন লেখা বাট ধুনিয়া হবে লাগিব বস্তুটো ইন্টারেস্টিং হবে লাগিব রিলেভেন্ট হবে লাগিব টপিকটো লগত এই কইছে ম্যানেজ ইজ ওন রিওয়ার্ড লিখিব কারণে তুমি মাছ খাব এর উপর লিখিলে এখন আছে এটা নয় এই টপিকটো উপর হবে লাগিব সিমিলারলি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড টু এটো লাকৰ উপর কথা যে তুমি হে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অন্য ভালকে জানা নাই কমন প্র্যাকটিক্যাল পার্ট থিওরিটিক্যাল পার্ট নি বা বুঝিব যে জাস্টিস মানে কি হয় ইন্টিগ্রিটি মানে কি হয় ভ্যালুস মানে কি হয় ভার্চুস মানে কি হয় আমরা স্কুলত তোমার কা মোরাল সায়েন্স আছে মোরাল সায়েন্স কি সাবজেক্ট আছে এথিক্স টু লাগ থাকে সো এ কেনে ওয়াট দে ভ্যালুস মানে কি হয় যে তোমার ভিতর ভাব তো কি ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি মানে তুমি ভাল কাম করিবার নাই যেতে দরকার হবো তেতে ভাল কাম করিবার নাই দ্যাট ইজ ইন্টিগ্রিটি মই ইন্টিগ্রিটি রাখিব নাই যদিও তোমার বহুত অপকার হয়ে আছে হলেও তুমি ভাল কাম করিব নাই এটা ইজ ইন্টিগ্রিটি সে হেবলাকর ডেফিনেশনস লাগ লিখিব লাগে ওকে তো তুমি হে বস্তুটো বুঝি পাব লাগিব কি হয় জাস্টিস মানে কি ন্যায় ন্যায় মানে কি ন্যায় কেনেবা কেনেবা ধরনের ন্যায় আছে ওকে এখিনি বস্তু তুমি ইনডেপ এজ থিওরি জানিব লাগিব ওকে এখিনি থিওরিটিক্যাল পার্ট বাকি প্র্যাকটিক্যাল বা সিচুয়েশনাল পার্টটো এনেবা আমরা তোমার কেস স্টাডিজ দিব যে ফর এক্সাম্পল তুমি এটা সাপোজ তুমি ইউপিএসসি ইন্টারভিউ দিব গৈ আছা অটো এখনত গৈ আছা এন্ড অটোখনত তুমি আর অটোটো আছা এন্ড অটোখনে গৈ পেলাই মানুহটাক মাৰি দিলে মটৰচাইকেলত আহি থকা মানুহটাক মাৰি দিলে ই দুখফালে পৰি আছে যে তুমি কি কৰিবা তুমি সহায় কৰিবা নে তোমাৰ ইন্টাৰভিউ দিবা তার মাজার সলিউশনটা তুমি দিব পারো তুমি কব পারা যে মই মানুহৰ ঘৰৰ মানুহকলে ফোন কৰি বা এম্বুলেন্স আহালেকে ৰখি তাৰপিছত মই ইন্টাৰভিউ দিব গুচি যাম এটো কব পাৰো সো এটো তোমাৰ ওপৰত কথা তুমি কি এপ্ৰোচ কৰো দোজ আৰ সিচুয়েশনাল কোৱেশ্চনছ তেনেবা বেলেগ বেলেগ ধৰণৰ হয় ওকে সো এই পেপাৰখন আৰু এছে পেপাৰখন দিস উইল বি দ্য মেইন সেকেন্ড ফেক্টৰ যোনে এইখন পেপাৰত পাৰিব বুজি পেলাই লিখিব কাৰণে জানে বুলি বিকজ বাকিখনে সবে তো একে বস্তু মারি মারি আছে না সবে হিস্ট্রি সবে পড়িব সবে পড়িব স্ট্যাটিক সবে পড়িব কারেন্ট অ্যাফেয়ার্স সবে পড়িব এট লিস্ট কমন হলে যদি ভালকে প্রিপেয়ার করেছে মক টেস্ট সব টেস্ট দিছে এখিনটা লিখি লব পারি এথিক্স আর এসএ পেপার তো একারণে একে মনকর বার্ডেন বহুত কম অ্যাকচুয়ালি লাইক ইউ ডোন্ট হ্যাভ অপশনাল সো জীবন পড়া জোর দিয়া ইন অল দি সাবজেক্টস একদম জোর দিয়া রাইট ফ্রম ডে ওয়ান মানে নাভাবিবা যে অ অপশনাল নাই কারণ আপনি ঢিলাই দিব কম্পিটিশন তো বহুত বেশি স্ট্রং সে হয় বেশি হয় ওকে মার্চ মান হবো চাই মই তো ভাবিছো মার্চ হবো লাগে মেট্রিক 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 কি করব হাই সেকেন্ডারি ফাইনাল সব ফেব্রুয়ারি 20 পড়া কই আর ওই মেট্রিক মানে এন্ড অফ মার্চ
কিন্তু যদি আরো দেরি হয়ে যায় যদি জানুয়ারি নোটিফিকেশন লাগে যে অকমান আর দেরি হবে বিকজ অলপমান টাইম দিব লাগিব ফর্ম ফিলাপ কারণে তারপর এডমিট কার্ড চলাব সো এখিনি বস্তু থাকে অকমান ফর্মালিটিস আর ফলে দে উইল ট্রাই টু খালি এটা না ভাবিবা মানে প্রিলিমস আর মেইনস এর মধ্যে মানে কম টাইম দিব পারে যদি সাপোজ প্রিলিমস দেরিকে পাতে প্রিলিমস আর মেইনস এর মধ্যে মানে কম টাইম দিব সো হেকানে মেইনস এর কারণে পারসপেক্টিভ টু লো ব্লে নো প্রিপেয়ার যদি যদি মেইনস তো কিমান টাইম আছে নিজেই সমা পাঁচমা এনভাইরনমেন্ট পিছত পাতো পিৰ পিছত পাঁচমা পিছত পাঁচমা নহয় আমাৰ টাইম আমাৰ টাইমত তো কৰিছিল লাষ্ট টাইম 20 মান পিছত হৈছিল 3 মান্থ অ ফেব্ৰুৱাৰী হৈছিল ফেব্ৰুৱাৰী হৈছিল আই থিংক সো মেইনছ অক্টোবৰ প্ৰিলিম হৈছিল অক্টোবৰ প্ৰিলিম হৈছিল ফেব্ৰুৱাৰী মেইনছ হৈছিল তো নৱেম্বৰ ডিসেম্বৰ জানুৱাৰী 3 মান্থ সো এবাৰ এনেবাৰ আমাৰ দিব সো হে কাৰণে মানে ইউ উইল নট গেট টাইম টু প্ৰিপেয়াৰ এতিয়া পৰা মেইনছ কৰিম আপোনাক প্ৰিপেয়াৰ কৰিম অৰুণাচল আবৰ আৰু মিশমি তিনিটা হিলছ আছে দাফলা আবৰ মিশমি তিনিটা ইয়াত এইখিনি এইখিনি আৰু এইখিনি মিশমি মিশমি ইজ এ ট্ৰাইব জানা থাকে মিশমি ইজ এ ট্ৰাইব মিশমি ট্ৰাইবটো যোনখিনি হিলছত থাকে দেট ইজ মিশমি হিলছ মেচুকা চেচুকা যোনখিনি তাৰ আগৰ যোনখিনি হিল দিছ ইজ আগৰ আমাৰ এইখিনি যোনখিনি ইটানগৰ এইখিনি পাৰ্ট এইখিনি ডফলা হিলছ আছে অ'কে দেন এইখিনি টাৰ্ণ লৈ লাইক আই ছেড টাৰ্ণ লৈ দিছ ইজ দ্য পাট্টায় বাম ভীম পাট্টায় যোনখিনি হেৰি আছে এইখিনি আছে মাগেৰে চাইডে চাইডে যোনখিনি পাট্টায় বাম তাৰপাছত তোমাৰ নাগা হিলছ আছে অ'কে তাৰপাছত তোমাৰ পাইৰাল ৰেট ফেন্সি হিলছ আমি চাইছিলো যে ইণ্ডিয়াখন আহি পেলাই এনেকে লাগে আহিলে হয় না লাগি পেলাই এইফালে কাৰণটা মাৰিছিলো নে এতিয়া মাৰিছিলে কাৰণটো এই যোনখিনি পাৰ্ট ইণ্ডিয়াৰ এই পাৰ্টখিনি এইফালে থাকি গ'ল এই পাৰ্টখিনি আমাৰ এইখিনিত থাকি গ'ল আকৌ এই পাৰ্টখিনি চেপাৰেট হ'ল এই পাৰ্টখিনি এইখিনি যে থাকি গ'ল দিজ আৰ দ্য গাৰো খাচী এণ্ড জায়ন্ট বুজিছা বুজিলো ইণ্ডিয়াখনৰ এটা পাৰ্ট
in northeastern part or ethnic thakibo ariya tripura ariya tripura mizoram manipur in northeastern part in the northeast a part to actually yar part bisa so this part एक मेघालय जो रीजन है दिस इज अ पार्ट ऑफ द डेक्कन प्लेटू दिस इज नॉट अ पार्ट ऑफ द पूर्वांचल पूर्वांचल कौन तुम्हारा पूर्वांचल कौन याले है याले जाए ये तौले जाए मेघे जाए बट इफेलन है असुसा बराली एंगल से बराली बराली एंगल पर इफेलन এটো একচুয়ালি বেলেগ পাহাড় এই তিনটা বেলেগ পাহাড় এন্ড দিজ আর নর্থ ইস্টার সবচেয়ে ওল্ডেস্ট রকস বিকজ এইবিলাক রকস এই ইন্ডিয়ার যে সেই তলত আফ্রিকার লগত আছিলে এতিয়াৰ পৰা আছে এতিয়াৰ পৰা সেইটো পাথৰ লাগিলে ভাঙি দিলে ভাঙি পেলাই এইখিনি বেছিকেলি আমাৰ বাংলাদেশ আছে এই দুটা মাজত ৱেষ্ট বেংগল আৰু মেঘালয় গ'লে এইখিনি বাংলাদেশ আছে ৱেষ্ট বেংগল আৰু মেঘালয়ৰ মাজত বাংলাদেশ আছে This is known as the Malda Gap. Malda Gap. West Bengal or Meghalaya matter. This is known as the Malda Gap. So remember, it is one of the mistake for it. So we have to take care of it. Who wants to take care of it? 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 এটা ভাবিব এইটো দিয়ে পাৰতে হিমালয়াস বিকজ সো ইট নট ইজ বিকলে ভাবে যে পাহাৰ ফিলস আছে টেকনি একেলগে বাট দিস ইজ নট আ পার্ট অফ জিওলজিক্যালি নট আ পার্ট অফ দা নর্থ ইস্ট বা পূর্বাঞ্চল হিমালয়াস ইজ পার্ট অফ দা ডেকে ওকে বুঝছা এন্ড এ ইটু মনে রাখ মালদা কে মনে রাখ এই দুটার মধ্যে মালদা কে ওকে So, ekini elevation decreases from north to south. So, jimane ifale ahi thake elevation to kom hoy thake. Yat bahut high mountain ranges, bahut high hills ase. But ifale jimane ahibo hills or size to kom hoy thake. Okay? Aru moi tomalok ekini ham dekhaise sake ekini continue hoy. Ekini continue hoy. E purbanchal to it continues. এই পূৰ্বাঞ্চলটো ইট কণ্টিনিউচ তলৰ ফালে ম্যানমাৰ ফালে সোমাই যায় ম্যানমাৰ ফালে যেতিয়া সোমায় ইট ইজ নন এজ আৰাকান ইয়মা আৰাকান ইয়মা বুলি কয় আৰু এইটোৱে আহি আহি তোমাৰ আন্দামান নিকোবাৰ আইলেণ্ডছ পায় আন্দামান নিকোবাৰ আইলেণ্ডছ যে আছে যে ইট ইজ বেচিকেলি এ কণ্টিনিউচন আৰু লাইক আই চেড ন দিছ ইজ বেচিকেলি আ কি হয় প্লেন বাউণ্ডাৰী state boundary hai andaman nicobar islands basically kind of volcanic islands hai because it is a plate boundary hai and this is a plate boundary the plate boundary ko upar hai karne utha hua utha andaman nicobar islands basically habor to mountains hai kana habor to upar this and this is a continuation of purvanchal meri map kon sa dekhiba tum pune pune asu pune pune asu aur line asu etu line ka asu পূর্বাঞ্চলখনে যে টানি দিয়া তুমি একদম সেইটো লাইনতে আন্দামান নিকোবৰটো আছে বুঝা বুঝলো সো ইট ইজ অল আ পার্ট অফ দিস গ্রেট হিমালয়ান চেইন ওকে এই সো মেঘালয়ের একটা পার্ট লেখা আছে মেঘালয়ের একটা পার্ট ওকে ওকে ইট ইজ নাও লেটস কামিং টু দ্য পাসেস এটা কি কি পাস আছে আমাৰ ওকে So what are passes? Mountain passes are basically duta mountainer majot jabo para rasta way. For example, tumalo keta mountain, tumi eta mountain, ei majote jindo rasta etue pass. So ami je agote akisilu mira agote akisilu age korle ei majhe dekhle rasta ase actually. এই দুটা মাউণ্টেইন পাৰ হৈ যাব পাৰে নহ'লেতো আমি এনেকে এইটো মাউণ্টেইন উঠি যাব লাগিব আকৌ এইফালে নামিব লাগিব
Important pass are Bongila, Tula, Sokan pass, or Hukon pass. Hukon pass. It is a famous word. Why you should know this pass as an Assamese? My few years. Akhomia Hugle, Pastor Pasatamalaka, Kyo, and the world. A pastor to very poor. Are we passes like which states of ourselves? Kumla states of Kiki passes then? It would sign up for beliefs. Okay, basically passes like that. And I guess Sikkim was anytime in Natula de Lepla. So, one of the Sikkim, Natula de Lepla. Are we talking about Himalayan states? Kit had a pass class there? Ladakhola Kitana said. So, Ladakhola Kitana Danskar, Danskar, or Sakhala said. Zojila to us. Kardula, Zojila, Ito Kumar, Jammu Kashmir said, Absar P. Pranjal, Banihal, Absar, that's so important. Okay? Dunla, basically, question Zojila, La, that's important. Dunla, La, have you said? At least, Sawa, that's in the state of us. Okay? La, La, Kumla, state of us. Because Belegulak, La, Belegulak, state of us. So, in the Rohtang Pass, this is in Himachal Pradesh. This is Himachal Pradesh or Pass. Rohtang Pass, Baralachala, Chikila, Devsa Pass. So, Taravata Mara Bosco, everything is there. Pretty much. Kalki Lati Zaru Kalki. So, this is. It took per mnemonic liquor. Jundu Twenty to me, most of this man monotrakiba part. Shortcuts. This is just an example. I mean, however, must offer a shortcut name. It is not a devo. Okay. But a example to look like Tumalaga, Nijor shortcuts Panagule. Because more shortcuts with Malaga Nakatibo part. More ekini was a monotrake, Hake, Malaga Nakatibo part. A line. The shortcut to anyone. Then a shortcut to declare I mean, all the mountain ranges, Jungita mountains, Jungita Pahar, Kashmir, north to south, I mean, it will be monarchy. Can I get a paragraph? Okay, heat bagger, L, Larki, Monarchy, Lada. Z for Zanskar, P for P Pranjal, D for Dhawala. Okay, this is from north to south. North to south range for. So to me, a black was to UPSC questions are ahead. The ends for body. Aro UPSC reputation as thing UPSC but any questions. So yada UPSC ba help you over. So jitiya pohiba, map size hai pohiba,
আর কেনেবা ধরনের বস্তু বনাই লব যে নর্থ টু সাউথ রিভার্স ফ্ল্যাগ বা নর্থ টু সাউথ হেডি মাউন্টেন্স ফ্ল্যাগ কেনেবা সেন্টেন্স এটা বনাই লবা তোমার অর্ডারটো এটিস মনত থাকি তাহলে কেনেকে তুমি মুখস্থ কৰি দিবা যে তোমার এটো প্রথম আছে না এটো সেকেন্ড আছে এটা সেন্টেন্স তো বনাই লবা নিজৰ ভাবে অসমৰে বনাই লব লাগিলে অসমৰে লেখা না তো সেইটো অসমৰে বনাই লবা তুমি এটা মনত থাকিব পাৰা আর হে সেন্টেন্স টু যদি তোমার বাকি টাইম চলে যাব ওকে সো দিস ইজ দ্য মেমোনিক ইট উইল জাস্ট ইউজ দিস কাইন্ড অফ ট্রিক্স এবাৰ আমি ট্রিক্স ইউজ কৰিবা তো আমি নর্থ এন্ড মাউন্টেন্স নি খতম কৰিবা দি যাবে 615 সো নর্থ মাউন্টেন্স নি খতম কৰিলো উইল স্টার্ট উইথ দ্য নর্থ প্লেনস টুমরো ওকে উইল গো ওয়ান বাই ওয়ান ইনিশিয়ালি উইল স্টার্ট স্লো সো দ্যাট তোমালোকৰ বেছি হেভি নহয় ওকে So, I hope বুঝি পালা কেনেকুৱা ফৰমেচন মানে আৰু কেনেকুৱা হৈছে কি হৈছে তো সিমিলাৰলি বাকীবিলাক বুজি পাম যে বাকীবিলাক কেলে এনেকুৱা হয় বা কি আছে কেলে এনেকুৱা ফৰমেচন আছিলে কি হৈছিলে অকে সো দেট তোমালোকৰ মেইনছৰ কাৰণে যাতে মেইনছত কুৱেশ্যন আহে তোমালোকে এইখিনি বুজাখিনিৰ পৰা যাতে আনচাৰ কৰিব পাৰা বেলেগকে আৰু তোমালোকে সেইটো পঢ়ি পেলাই নোটছত যাতে বনাব নোৱাৰে এবাৰ যদি বুজি লোৱা বস্তুটো নিজে তোমালোকে ফৰ্মুলেট কৰিব পাৰিব বা রিসেন্স কিনে যদি জানা সেইটো কে পার্টটো নিজে কিনে